হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেট সাপ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো বর্ণের সঙ্গে কাঠ চিহ্নগুলোর উচ্চারণ কীভাবে করতে হয় বা ব্যঞ্জনবর্ণের সঙ্গে কার চিহ্ন যুক্ত হয়ে কিভাবে উচ্চারিত হয় বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক স্বরবর্ণ দুই ব্যঞ্জনবর্ণ এবার এই যে স্বরবর্ণগুলো আছে এই স্বরবর্ণগুলোর প্রত্যেকটারই কিন্তু একটা নির্দিষ্ট চিহ্ন আছে এই নির্দিষ্ট যে চিহ্ন সেগুলোকেই বলা হয় স্বরচিহ্ন বা কার চিহ্ন এই স্বরচিহ্ন বা কার চিহ্নগুলো ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয়ে কিভাবে উচ্চারিত হয় চলো আমরা আজকের ভিডিওতে জেনে নিই তোমাদের যদি কার চিহ্ন বা স্বরচিহ্ন বুঝতে কোনো অসুবিধা হচ্ছে তাহলে তোমরা আমার চ্যানেলে গিয়ে স্বরচিহ্ন বা কারচিহ্নের ভিডিওটা কিন্তু একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের স্বরচিহ্ন বা কারচিহ্ন যে কি সেটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তাহলে বন্ধুরা চলো আমরা ব্যঞ্জন বর্ণের সঙ্গে কারচিহ্নগুলো যুক্ত হয়ে কীভাবে উচ্চারিত হয় এই ভিডিওতে জেনে নিই দেখো আমি এখানে উপরে দেখো স্বরবর্ণগুলো লিখেছি কারণ তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় যে কোন স্বরবর্ণের কি স্বরচিহ্ন দেখো অ থেকে ও পর্যন্ত যে লিখেছি আমি প্রথমে তোমাদেরকে আরেকবারও মনে করে দিই যে কোন স্বরবর্ণের কী স্বরচিহ্ন দেখো এই যে অ অয়ের নির্দিষ্ট কোনো স্বরচিহ্ন নেই কিন্তু প্রত্যেক ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করার সময় আমাদের অ উচ্চারণ করতে হয় অ উচ্চারিত না হলে আমরা বর্ণ উচ্চারণ করতে পারবো না তারপরে কি আছে না আ আ দিয়ে হয় আকার রসই দিয়ে হলো রস দীর্ঘই দিয়ে দীর্ঘিকার রসু দিয়ে রসুকার দীর্ঘ দিয়ে দীর্ঘকার রি দিয়ে রি কার তারপরে এ দিয়ে হলো এ কার ওই দিয়ে ওই কার ও দিয়ে ও কার আর ও দিয়ে হলো ওকার চলো আমরা এবার এই যে আ থেকে ও পর্যন্ত এই যে স্বর বর্ণগুলোর স্বরচিহ্ন দিয়ে ব্যঞ্জনবর্ণগুলো কীভাবে উচ্চারিত হয় চলো দেখে নিই দেখো প্রথমে আছে ক আমি কি বললাম যে অয়ের কোনো নির্দিষ্ট স্বরচিহ্ন নেই তাই আমরা যখন ক উচ্চারণ করছি তখন এখানে দেখো কোনো স্বরচিহ্ন নেই কিন্তু ক উচ্চারণ করতে হলে আমাদের ক দেখো ক উচ্চারণ করার সময় কিন্তু আমাদের অ উচ্চারিত হচ্ছে তারপরে কি আছে না কয়ে আকার দেখো কয়ের সঙ্গে এই যে আকার যুক্ত হয়েছে তাই এটা কি হচ্ছে না এটা হলো কয়ে আকার কয়াকার কি হয় না কয়াকার হয় কা তারপরে কয়ের সঙ্গে রসই যুক্ত হয়েছে তাই এই উচ্চারণটা কি হবে না কয়ে রশ্মিকার কয়ে রশ্মিকার কি হয় না কয় রশ্মি হয় কি তারপরে কয়ে দীর্ঘি কি হয় কি কিন্তু তোমরা দেখো কয় রশ্মিও কি আবার কয়ে দীর্ঘিও কি। এগুলো আমরা কেমন করে উচ্চারণ করব না যখন কয়ের রশ্মিকার বলবো তখন এই কয়ের রশ্মিটা আমরা একটু স্বল্প সময় নিয়ে বলবো আর যখন কয়ে দীর্ঘিকার কি বলব তখন এটা আমরা একটু বেশি সময় নিয়ে বলবো যেমন কয়ে দীর্ঘই যেটা সেটা হচ্ছে কয়ে দীর্ঘি কি আর এই যে কয়ের রশ্মিটা কি এটা স্বল্প সময় নিয়ে বলবো কয় রশ্মিটা আর কয়ে দীর্ঘিকে আমরা একটু বেশি সময় নিয়ে বলবো তারপরে আছে কয়ের সুকার কয় সুকার কী হয় না কয় কয়রসু হয় কু তারপর আছে কয়ে দীর্ঘকার কয়ে দীর্ঘকার কি হয় না কয়ে দীর্ঘকারও কু হয় এখানেও কিন্তু কয়রসু আর কয় দীর্ঘ এই যে কয়রসু ও কু আবার কয়ে ও কু এই দুটো আমরা কেমন করে উচ্চারণ করব না কয়রসু যখন বলব তখন একটু স্বল্প সময় নিয়ে বলবো আর যখন কয়ে দীর্ঘকার বলবো তখন একটু বেশি সময় নিয়ে বলবো যেমন কয়রসু হয় কু আবার কয়ে দীর্ঘ কু এইভাবে তারপর কি আছে না কয়ে রি কয়েি কি হয় ক্রি তারপরে কয়ে একা কে কয়ে ওই কই তারপরে কয়ে ওকার কো তারপরে কয়ে ও কৌ বন্ধুরা আমি কিভাবে এই যে বর্ণের সঙ্গে স্বরচিহ্ন যুক্ত করে কীভাবে উচ্চারণ করছি তোমরা কিন্তু সেগুলো মন দিয়ে একটু শুনবে তাহলে চলো আমরা পরটা দেখি এটা কি এটা হলো খ তারপরে খয়ে আকার কি হয় খা আকার যে বলছি এখানে কোন স্বরচিহ্নটা যুক্ত আছে না আকার তাহলে ক্ষয়ে আকার কি হয় না খা তারপরে খয়ে রশ্মি খি খয়ে দীর্ঘি ক্ষি ক্ষয়রসু খু তারপরে ক্ষয়ে দীর্ঘ রি ক্ষয়েি খ্রি। ক্ষয়ে এক খে ক্ষয়ে ঐ ক্ষয় ক্ষয়ে ও কার ক্ষয়ে ও খ তারপর চলে আসি গ তারপরে গয়ে আকার কি হয় গয়ে আকার হয় গা গয়রসি, গী গয়ে দীর্ঘিকার গি, গয়রসু গু গয়ে দীর্ঘু গু গৈরি গ্রি গয়ে একার গে গয়ে ওই গই গয়ে ওকার গো গয়ে ও গো বন্ধুরা আমরা যখন এই যে ব্যঞ্জনমলের সঙ্গে কাঠচিহ্নগুলো উচ্চারণ করে কিভাবে উচ্চারিত করছি এগুলো যদি না জানি তাহলে কিন্তু আমরা বাংলা ঠিক করে পড়তে পারবো না তাই কিন্তু আমাদেরকে এই ব্যঞ্জনমলের সঙ্গে কাঠচিহ্নগুলো যুক্ত হয়ে কেমনভাবে উচ্চারিত হচ্ছে সেটা কিন্তু খুব মন দিয়ে জানতে হবে তাহলে তোমরা কিন্তু মন দিয়ে কিন্তু এই ভিডিওটা পুরোই কিন্তু দেখবে ঠিক আছে চলো তারপরে দেখে নি এটা কি এটা হলো ঘ তারপরে আছে ঘয়ে আকার কি হয় ঘা তারপরে ঘয়ে রসিকার ঘি ঘয়ে দীর্ঘিকার ঘি ঘয়ে রসু ঘু ঘয়ে দীর্ঘু ঘু তারপরে ঘয়ে রি কি হয় না ঘৃ ঘয়ে একার ঘে ঘয়ে ওই ঘয়ে ঘো ঘয়ে ওকার ঘৌ তারপরে এটা হলো চ চয়ের সঙ্গে দেখো এখানে অকার যুক্ত আছে তারপরে কি না চয়ে আকার কি হয় চা তারপরে চয়ে রসিকার কি হয় চি চয়ে দীর্ঘি চি তারপরে চয়ে রসু চু চয়ে দীর্ঘকার চু তারপরে চয়ে রি চ্রি চয়ে একার চে চয়ে ওই চই চয়ে ওকার কার চ তারপরে চয়ে ও চৌ এটা কি এটা হলো ছ তারপরে ছয়ে আকার ছা ছয়ে রসি, ছি ছয়ে দীর্ঘি ছি ছয় রসুকার ছু ছয়ে দীর্ঘকার ছু তারপরে ছয়ে রি ছি তারপরে ছয়ে একার ছে ছয়ে ওই ছয় তারপরে ছয়ে ছো ছয়ে ঔ ছ তারপরে এটা হলো বর্কিজ্য তারপরে হলো বর্গীর জয় আকার কি হয় না বর্গীর জ আকার হয় যা বর্গীর জয় রসি জি বর্গীর জয় দীর্ঘি জি বর্গীর জয় রসু জু বর্গীর জয় জু এক জ ওই জই তারপরে জো তারপরে ও জৌ তারপরে কি আছে না এটা হলো ঝ তারপরে কি না ঝয়ে আকার ঝা ঝয়ে রসিকাল ঝয়ে দীর্ঘি ঝি ঝয়ে রসু ঝু ঝয়ে দীর্ঘু ঝু ঝয় রি ঝ্রি ঝয়ে এক ঝে ঝয়ে ওই ঝয় ঝয়ে ওকার ঝ তারপরে ঝয়ে ও ঝৌ বন্ধুরা তাহলে তোমরা আজকের ভিডিওতে কিছু বর্ণের সঙ্গে চিহ্নগুলো যুক্ত হয়ে কীভাবে উচ্চারিত হয় তা দেখলে বর্ণ তো অনেকগুলো আছে তাই আমি তোমাদেরকে এই পাটে পাটে এই ব্যঞ্জনবর্ণগুলোর সঙ্গে চিহ্নগুলো যুক্ত হয়ে কীভাবে উচ্চারিত হয় তা দেখাবো আজকে তাহলে ক থেকে ঝ পর্যন্ত এই ব্যঞ্জনবর্ণগুলোর সঙ্গে চিহ্ন যুক্ত হয়ে কীভাবে উচ্চারিত হয় তা দেখলে তাহলে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করবে সেই সঙ্গে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও পেতে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই পর দিন আবারও দেখা নতুন ভিডিওর সাথে তো আজকের মতো তারা